নমস্কার, স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। যে বিষয়টিতে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব সেটা অত্যন্ত জরুরি একটি বিষয়। আমরা দেখতে পাচ্ছি যে দিনের পর দিন, প্রত্যেক দিন বা কয়েকদিন পরপরই আমরা দেখতে পাচ্ছি যে মেলাঘর পৌরসভার বা মেলাঘর পৌরসভার বিভিন্ন যে দুর্নীতি রয়েছে সেই দুর্নীতি প্রকাশ্যে উঠে আসতে শুরু করেছে। এবারে যদি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার যে মেলাঘর বাজার রয়েছে সেখানে নতুন করে স্ল্যাব নির্মাণের কাজ চলছিল এবং তাতেই উঠে এসেছে দুর্নীতির অভিযোগ। কি রয়েছে বিস্তারিত চলুন দেখে নেওয়া যাক। সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার মেলাঘর বাজারে নতুন করে স্ল্যাব নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠে আসে মেলাঘর পৌরসভার বিরুদ্ধে। কয়েকদিন পরপরই মেলাঘর পৌরসভার বিভিন্ন দুর্নীতি প্রকাশ্যে আসছে। জানা যায়, মেলাঘর বাজারে নতুন করে স্ল্যাব নির্মাণে আবারও দুর্নীতিকে জড়িয়ে পড়ল মেলাঘর পৌরসভা। জানা যায়, মেলাঘর পৌরসভার কতিপয় সদস্যরা এই কাজের সম্বন্ধে অনেকেই জানেন না বলেই অভিযোগ। চেয়ারম্যান একতরফাভাবে 6 নং ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা সাহার স্বামী এবং 22 এবং 23 নম্বর বুথ সভাপতি রামু সাহাকে 1,35,000 টাকার স্ল্যাব নির্মাণের অর্ডারকে কেন্দ্র করে 6 নং ওয়ার্ডের সমস্ত পৃষ্ঠা প্রমুখদের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ সৃষ্টি হয়। এদিকে স্ল্যাব তৈরি করার জন্য যে ধরনের সামগ্রী ব্যবহার করা হচ্ছে, যেমন ইট, বালি, সুরকি এবং ব্যবহার করা হচ্ছে নানান ধরনের রড, কাজ করার ফলে সেখানে এলাকাবাসীরা বাধা তৈরি করে এবং তারা দাবি করেছেন যে সমস্ত ইট বালি তৈরি করা হচ্ছে এগুলি একেবারেই নিম্নমানের। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সেই এলাকায়। চলুন দেখে নেই গোটা ঘটনা। 2 নম্বর বালু দেওয়া, 2 নম্বর রাবিশ দেওয়া, এসব জিনিস তৈরি হচ্ছে। এটি কি ব্যাপার, কি আনবো লোক? এটি কোনখানে লাগাবো, কি তা বানাবো? এটা একটা মানে স্ল্যাব বানাবো, 6 নম্বর ওয়ার্ডে। কত নম্বর ওয়ার্ডে? 6 নম্বর ওয়ার্ড। কালটা কত নম্বর হইতেছে? 6 নম্বরে। আমরা জানি না, বাজারে টিনের উপরে কাজ হইতেছে। দাদা, এখানে যে দেখলাম একটু কাজ টাজ হইতেছে। হ্যাঁ এমন ধরনের কিছু সামগ্রী আনা হয়েছে এনে। ডালাই দিতে পারে না, আর ডালাই যে জিনিসটা, এটা একটা স্ল্যাব বানানো হইতেছে। যেহেতু ভালো জিনিস, ভালো মেটেরিয়ালস লাগানোর দরকার, এইসব না করে সেটা একটা জিনিস খালি করে লাইলেই হয়ে যাবে না। আর এটা তো কেউ জানেও না কেমন হইতেছে, কি আসবি। হ্যাঁ, আমরা ওখানে চেয়ারম্যানের বাড়িতে যাবো, বিস্তারিত চেয়ারম্যানের বাড়িতে গিয়ে আলোচনা করবো। এটা আমরা 6 নম্বর ওয়ার্ডের কাজ। কোথায় ব্যবহার হইবে এটি? আমরা বাজারে উড়ে যাবো, বাজারে স্ল্যাব বানাই বইবি। মেলাঘর পৌরসভার বিরুদ্ধে যে অভিযোগটি উঠে এসেছে, বিশেষত সেখানে মেলাঘর বাজারের যে স্ল্যাব নির্মাণ রয়েছে তাতে নিম্নমানের কাজের কারণে বা নিম্নমানের জিনিসপত্র ব্যবহারের কারণেই কিন্তু এলাকাবাসীরা সেখানে ক্ষোভের প্রকাশ করেছেন। এবং বিশেষভাবে আমরা দেখতে পাচ্ছি যে তারা একটি দাবি জানিয়েছেন এবং তারা সেখানকার কাজ আটকে দিয়েছেন। আমরা চাইব সরকারি যেহেতু কাজ রয়েছে, সরকার যেন এই বিষয়গুলোর উপর সঠিক দৃষ্টি জ্ঞাপন করেন। কি কারণে এই ধরনের নিম্নমানের কাজ করা হচ্ছে? টাকা প্রদান করার পরে তবে কি টাকা সেখানে কাজের জন্য ব্যবহার করা হচ্ছে না? সেখানে কি অন্যত্র কোনো পকেটে চলে যাচ্ছে সেই টাকা? সেই প্রশ্নগুলি কিন্তু উঠে আসতে শুরু করে। তবে যদি টাকা প্রদান করা হয় তবে কেন নিম্নমানের কাজ হচ্ছে, কার গাফিলতি রয়েছে? সরকার পক্ষ যেন এই বিষয়গুলির উপর বিশেষ দৃষ্টি জ্ঞাপন করে, সেটাই আমরা আবেদন রাখবো। এ বলে আমাদের সংবাদ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।